আসসালামু আলাইকুম মেটা এক্সপ্লয়েট ফ্রেমওয়ার্ক বাংলা এই ভিডিওতে এই পর্যায়ে আলোচনা করবো এক্সপ্লু এক্সপ্লয়েট টোয়েন্টি টোয়েন্টি যেটা এসএসএইস মূলত জানেন এসএসএইস যে কীভাবে এক্সপ্লোইটেশন করতে হবে ম্যাডিটের সাহায্যে সেটা নিয়ে আসলে এই ভিডিওতে আলোচনা হবে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফার্স্টলি আমরা যেটা জানা ট্রাই করব হোয়াট ইজ এস এস এইস এস এস এইসটা কি এস এস এইসটা হচ্ছে সিকিউর শেল সো এটা আমরা কি সি কোর শেল এটা কি আমরা সংক্ষিপ্তে এসএসএইস বলে থাকি সিকুর সেলকে আমরা সংক্ষিপ্ত বলে থাকি আসলে মূলত একটা কী আসলেই এসএসএইস মূলত হচ্ছে এটা কিপ্টোগ্রাফিক্যাল প্রটোকল যেটা সিকিউর কমিউনিকেশন করে এবং আনসিকিউর নেটওয়ার্কে সিকিউর কমিউনিকেশন করে আনসিকিউর নেটওয়ার্কে সো আমি যদি একটা ব্রাউজার ওপেন করি এবং কি লিখি এস আমরা একটা আসলে পিকচার দেখে আসবো যে এসএসএসটা মূলত কি আসতে থাকুক হ্যাঁ দেখতে পারছেন এস এস হচ্ছে ওকে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কাজের জন্য ক্লাইন সার্ভারে একটা মেথডে একটা মেথডে একটা নির্দিষ্ট পোর্ডে বেশ কিছু কাজের জন্য আসলেই অ্যাক্সেস করে থাকে এটাই মূলত এসএসএইচ যে পদ্ধতিও অ্যাক্সেস অনেক প্রকারে অ্যাক্সেস করা যায় এর আগে আমি কথা বলেছি এফটিপি সম্পর্কে আপনারা দেখছেন এফটিপি সম্পর্কে ফাইল ট্রান্সফারের জন্য যে মেথডটা আসলে ব্যবহার করা হয়েছে লাইক দ্যাট এটার মতনই একটা লগিং ব্যাস ক্লায়েন্ট যখন সার্ভারকে অ্যাক্সেস করবে একটা মেথডের মাধ্যমে যে মেথডটা সিকিউর থাকবে সিকিউর সেলের মাধ্যমে সেটাই মূলত এস আশা করি বোধগম্য হয়েছে সো এটার সাহায্যে আসলেই কি বিষয় আসলেই আমরা জানতে পারতেছি বা এটা কি। সো এস সার্ভিস রানিং অন দ্য পুট টোয়েন্টি টোয়েন্টি অফ সিস্টেম গেইন আনঅথরাইজ অ্যাক্সেস অর কন্ট্রোল

একজন হ্যাকার অথবা মিডেল ওয়ার বা একজন মিডেলার কখনো সেটা রিড করতে পারবে না জানতে পারবে না এবং কি বুঝতে পারবে না এই জিনিসটাই কীভাবে একজন ক্লায়েন্ট থেকে যদি এই এসএসইসের দুর্বলতা থাকে ম্যাটা স্প্লুইটের সাহায্যে এই দুর্বলতাকে লক্ষ্য করে এই সার্ভারটা অ্যাক্সেস নেওয়ার প্রক্রিয়াটি এই ভিডিওতে আমি ট্রাই করবো দেখাইতে সো এর আগে বেশ কিছু বেসিক আমার ক্লিয়ার করে নিতে হবে আপনারা জানেন আমি সবসময় ট্রাই করি তো মানে একটু গুড়া থেকে আরম্ভ করতে বিকজ এই ভিডিওটা দেখার পরে আর যদি এই কনসেপ্টে কখনও আপনার স্টাডি না করতে হবে অবশ্যই স্টাডি করতে হবে মানে কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় সেই জন্য আসলে আমি অনেক সময় ট্রাই করি সো দেখতেই পারছি সারভিস অন port টোয়েন্টি টোয়েন্টি এর পোর্ট হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি তাহলে একটা কোডেশন দিয়ে রাখি এর পোর্ট টোয়েন্টি টোয়েন্টি so সো এই টোয়েন্টি টোয়েন্টি মাধ্যমে যে বেশ কিছু সার্ভিস প্রোভাইড করে রিমোটলি লগ ইন একটা হচ্ছে রিমোটেড লগ ইন রি কে রিমোটেট লগ ইন যে না সেকেন্ড যে রিমোটেট লগ ইন এটা এস এসএস অ্যালাউ করে ইউজার লগ ইন করতে রিমোটেট মেশিন একটা মেশিন থেকে আরেকটা মেশিনকে রিমোটেট লগ ইন করতে রিমোটে লগ ইন করতে আসলে হেল্প করে থাকে এবং কেউ রিমোটেট লগ ইন করে দেন সেকেন্ড হচ্ছে ফাইল ট্রান্সফার করে ফাইল ট্রান্সফার করে থার্ডলি যেটা বলা চলে আপনার টানেলিং করে এসএসসি স্ক্যান টানেল অদার্স নেটওয়ার্ক প্রোটোকল থট ইজ ইনক্রিপ্টেড চ্যানেল প্রভাইডিং সিকিউর কমিউনিকেশন সো আমরা কি লিখতে পারি টানেলিং এই কয়টা মূলত কাজ আসলে এসএসএইচ যে হোক সো এই একটা আমার এটা উইন্ডোজ টার্মিনাল উইন্ডোজ আমি কি করব এস এস এর মাধ্যমে একটা টার্গেট মেশিনকে আমি এস এস করব সো টার্গেট মেশিনটা হচ্ছে আমার টার্গেট মেশিন এই মুহূর্তে আমার কাছে হচ্ছে আমি কি করব যেহেতু আমি এটা দেখতে পাচ্ছেন পার্সেল টার্মিনাল আমি একটা কালি মেশিনকে ট্রাই করব অ্যাক্সেস নিতে যার আইপি হচ্ছে দশ সরি ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট ওয়ান থ্রি টু এই 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 মেশিনটাকে এসএসএইসে করব এসএসএইস করার যে পদ্ধতিগুলো রয়েছে এর মধ্যে একটা অন্যতম পদ্ধতি হচ্ছে আপনার সিনটেক্সটা যদি দেখেন সেটা হচ্ছে কমান হবে এসএসএইস দেন হচ্ছে ইউজার নেম দেন হচ্ছে অ্যাট দ্য রেট তারপর সে আইপি অ্যাড্রেস সো আইপি অ্যাড্রেস হিসেবে আমি কি লিখেছি হয়তো যদি আপনি ইউজার এবং পাসওয়ার্ড জানেন তাহলে এটা আপনি সহজে অ্যাক্সেস করতে পারবেন সো এখন পাসওয়ার্ডটা যদি দেই তাহলে আমি সেটাকে সহজে অ্যাক্সেস করতে পারলাম এখন কথা হচ্ছে আপনি যদি হ্যাকিং স্টেপে চিন্তা করেন আপনি তো ইউজার পাসওয়ার্ড জানবেন না সো আপনি কিভাবে তখন লগ করবেন এটাই মূলত বিষয় এটাই আমি দেখাবো যেটা এসএসআইস এক্সপ্লো করব করবো এসএসআইস গেম একটা সাহায্যে বাট এর আগে আরেকটু কাভার করে নিই যে এসএসআইস সার্ভিসটা আসলেই কী আসলে মূলত কিভাবে কাজ করে থাকে এই বিষয়ে একটু দরকার কথা বলা যে এসএসআইসটা আসলে মূলত কিভাবে কাজ করে থাকে বা কি কি করে সো আমি যদি এস দেখতে যাই যে এস টা সার্ভিসটা কোথায় রয়েছে বা কিবা যেহেতু একটা কালি মেশিন সো এস এস সার্ভিসটা আমি দেখবো যে কোথায় রয়েছে সো আমি যাব সিডি ইটিসি সো সেটাকে যদি এলএস করি দেখতে পারছেন অনেকগুলা এল এস মাইনাস এল এ আপনি দেখতে পারছেন অনেকগুলা মডিউল রয়েছে অনেকগুলা ফাইল সিস্টেম রয়েছে এস সেই ফাইলেতে আমি দেখব কেন আমরা এস এস এসকে বাইশ ফুট দেখি ক্লিয়ার করে নিই সো আমি আমার এই মেশিনকেই আমি যদি স্ক্যান দিই অ্যান্ড ম্যাপ ডাইরেক্ট ফুট দিয়ে দিলাম টোয়েন্টি টোয়েন্টি ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট দেন ওয়ান থ্রি টু জাস্ট ওয়েট দেখেন এসএসএই সার্ভিস টোয়েন্টি টোয়েন্টি ফোর ওপেন রয়েছে ওপেন রয়েছে বিদায় আমি কিন্তু সেটাকে উইন্ডোস টার্মিনালের সাহায্যে আমি কি কালি মেশিনকে অ্যাক্সেস করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার কালি মেশিন রয়েছে আসলে ভার্চুয়াল মেশিনে ভার্চুয়াল বক্সে এবং কি সেই বক্স থেকে আসলে আমি সেটাকে অ্যাক্সেস করেছি সো যদি আমি এটার ভার্সন দেখতে চাই যেহেতু এর ভার্সন অনেক সময় আমরা দেখি তাহলে এনম্যাপ আমি আগের কমনটাকে নিয়ে আসবো শুধু এর সাথে ভার্সন দিয়ে দিব যে আসলেই যে ভার্সনটা কত যেহেতু এসএসএইসি ভার্সন নাইন পয়েন্ট সেভেন পয়েন্ট দেভিয়ান প্রোটোকল হচ্ছে এত সো দেখি পার্সেন্ট কেন বাইশ পুট কেন আরও তো বিভিন্ন পুট থাকতে পারতো বা বিভিন্ন পুট সাহায্যে আসলে কাজ করা যেত বাইশ পুট ই কেন আসলে অনেক সময় আমরা অনেকগুলা পুট দিয়ে থাকি অনেক সময় অনেক পুট আমরা চেঞ্জও করে থাকি সো আমরা এখন আর বিস্তারিত দেখা আসবো আমি একটু বড় করে নেই সো ক্লিয়ার সো আমরা এস এস আসি দেখবো আমরা যদি ক্যাট করে দেখি ক্যাট এস এসএইস ডি কনফিক এস ডি কনফিক আমরা এফআই সিস্টেমটা দেখব ওকে এখানে দেখেন যে কোডগুলো রয়েছে এই কোডগুলো যদি আমরা ভালোভাবে রিড করি এবং কি এখানে দেখবেন বাইশ ফুট অন রয়েছে আসলে ইনক্লুড এস 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 ডি এই যে বিষয় আপনি যদি এখানে আরও সিকিউর করতে পারবেন আর একটু যদি আপনার চান অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে যদি অ্যাড্রেস ফ্যামিলি এনি যেমন অ্যাড্রেস ফ্যামিলি দিছি দিচ্ছি অ্যাড্রেস ফ্যামিলি দিয়ে দিতাম যে এমুক আইপি থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারবে সেটা ছাড়া আর কোনো আইপি এই টুতে অ্যাক্সেস করতে পারবে না এটা আসলে যারা ইন্ডাস্ট্রি সিকিউরিটি দেখেন ইন্ডাস্ট্রিতে আসলে যারা কাজ করে থাকেন তারা এটা অবশ্যই করবেন যে নির্দিষ্ট পিসি ছাড়া বা নির্দিষ্ট আইপি ছাড়া ওই পিসিতে কেউ অ্যাক্সেস করতে পারবে না অনেক সময় ডিজেবল করে রাখা হয় লিসেনিং অ্যাড্রেস যেমন সাপোজ ধরেন আমার যে আইপি রয়েছে সেই আইপি যদি দিয়ে দিতাম লিসেনিং এড্রেসে তা লিসেনিং এড্রেস হয়ে যেত পুট টোয়েন্টি টোয়েন্টি যদি আপনার পুট চেঞ্জ করেন দ্যাট মিন্স অন্য কোনো পুট রাখেন তাহলেও কিন্তু সেই পুট দিয়েই এস অনেক সময় কোম্পানিতে পুটগুলা আহ এর পুটগুলা কাস্টমাইজ করে রাখে বিকজ যদি সহজে কেউ ডিফল্ট পুটলা না ধরতে পারে আশা করি এই বিষয়ে আপনার মোটামুটি ক্লিয়ার হয়েছে যে কিভাবে আসলে কে আসলেই আমরা দেখতে পারি সো দেখতেই পারছেন এস কোথায় রয়েছে আর তাই এরপরেও যদি কেউ খুঁজে না পান লুকেট লেখবেন আমি ব্যাক করি সিডি ওকে Look at SSAs তাহলে কিন্তু আপনাকে এর বিষয়গুলা কোন ফোল্ডারে রয়েছে খুঁজে দিবে আপনাকে আসলে এসএসআই সম্পর্কে কোথায় কোথায় লেখাগুলা রয়েছে সো এটা হচ্ছে বেসিক ধারণা গেল এখন আমরা আসলে এক্সপ্লয়টেশনে যাব এবং কি ক্লিয়ার করে নিলাম এক্সপ্লোরিটেশনে যাবো এক্সপ্লোরিটেশনে যাওয়ার আগে আরেকটা বিষয় আলোচনা করে নিই আমার যে ল্যাব মেশিনটা রয়েছে আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে অ্যাটাকার পিসি অ্যাটাকার পিসি যে আইপিটা আপনাদের দেখাইলাম সেটা হচ্ছে বত্রিশ যে কালি মেশিনটা রয়েছে সেটাই হচ্ছে অ্যাটাকার পিসি এবং কি ভেকটিম পিসি হিসেবে আমি একটা ল্যাব সেট আপ করেছি সে ল্যাবটা আমি অন করে দিয়ে আসব আদারওয়াইজ মানে এই যে ভিকটিম পিসি রয়েছে এই ভিকটিম পিসিকে আমি অ্যাক্সেস করা ট্রাই করব। মেটা স্প্লুটের সাহায্যে কোন এস এইস মেথডে আবারও বলি এইস মেথড সো আমি দুইটা টার্মিনাল নেই একটা দিয়ে কাজ করি সমস্যা নেই সো যেহেতু ওই টার্গেট মেশিনটা এখানে আমরা এটা হচ্ছে অ্যাটাকার পিসি এখানে লেখে রাখি টার্গেট মেশিন এটা আগের ধাপ চলে গেল সো সেকেন্ড স্টেপে রয়েছে এখন অ্যাটাকার পিসি হইল অ্যাটাকার পিসি আইপি হয়েছে ভিক্টিম পিসি ভিক্টিম পিসি আমরা কী করবো ইনুমেরেশন ভিকটিম পিসিরি করব সেই জন্য কী ইনুমেরেশন করবো এসএসআইস সার্ভিসটা এসএসআইস সার্ভিসটা আমরা ইনুমেরেশন করবো সো আমাদের ইনফরমেশন গ্যাদারিংয়ে যে স্টেপটা রয়েছে ইনফরমেশন গ্যাদারিং করবো যে আসলে এসএসএইস মোড়ে তার এসটা ওপেন রয়েছে কি না সো তাহলে এখানে কি হবে এনম্যাপ রেজাল্ট সো আমরা এনম্যাপ রেজাল্টটা আসলে এখানে রাখব । সো তাহলে এনম্যাপ লিখি মাইনাস পি টু টু দেন এস ভি দুটা কমন একসাথেই দিলাম টার্গেট আইপি আমাদের টার্গেট ভিকটিম পিসির টার্গেট আইপি হচ্ছে এটা কীভাবে বের করতে পারি হ্যাঁ হোস্ট ডিসকভারি করলে আসলে বের হয়ে যাবে আগে আমরা আইপিটা বের করে নিয়ে আসি আমি ভুলে গেছি আইপিটা এস এন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট জিরো টোয়েন্টি ফোর আমরা জাস্ট ওয়েট করবো তাই আমাদের ভেকটিম আইডিটা বের হয়ে যাবে চুরানব্বই একান্ন ওকে রাইট এটাই হবে আমাদের ভেকটিম আইপি ওকে আমি ক্লিয়ার করে নিলাম তাহলে আবার লিখি ম্যাপ মাইনাস পি টোয়েন্টি টোয়েন্টি টু আমি অন্য কিছু দিলাম না খালি টোয়েন্টি দেখব দেন রয়েছে আমার আইপি মাইনাস এস ভি সরি ভুল হয়েছে ওখানেই হয়ে যেত জাস্ট সো আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গিয়েছি সো বাইশ ফুট আমি শুধু এতটুকুই কপি করে নেই সার্ভিস পর্যন্ত এবং কি রেজাল্টটা আমার শিটে রাখি আমার শিটে সো এখানে কপি করলাম দেখেন বাইশ ফুট ওপেন এস ফোর পয়েন্ট ফোর আমার যে পিসিটা সেখানে কিন্তু নাইন পয়েন্ট ছিল এখানে ফোর পয়েন্ট মাস্ট বি এক্সপ্লয়েড পাওয়া যাবে সো এই এক্সপ্লোইটকে আমরা আসলে মূলত কাজে লাগাবো তাহলে কি করব কে আমরা কাজে লাগাবো সি এল ই আর ক্লিয়ার সো ইজ অফ এন এস এস এ ফোর পয়েন্ট ওয়ান পি দেবিয়ান দেখি এরকম এক্সপ্লোইট আছে কিনা এক্সপ্লয়েট যেমন ইউজার নেম ইনুমেরেশন রয়েছে এটি দেখতে পাচ্ছেন এসএসএইস ইউজার কুড অ্যাক্সক্লুশন রয়েছে আপনারা আরও একটু দেখবেন এক্সপ্লোয়েড টিভিতে হানড্রেড পার্সেন্ট পাওয়া যাবে ওপেন এসএসএসের এক্সপ্লোয়েডটা থ্রি পয়েন্ট টু আপ সেভেন পয়েন্ট ইউজার নেম ইনুমেরেশন ওপেন এসএসএইস ইনুমেরেশন এই ইনুমেরেশন এক্সপ্লয়েটটা আসলে আপনি পেয়ে যাবেন ভর্নারেবল অ্যাপ প্ল্যাটফর্ম লিনাক্স কোড হচ্ছে টাইপ হচ্ছে রিমোট এবং কি এক্সপ্লয়েট আইডি রয়েছে এবং কি যে ডাটা রয়েছে এটা ভেরিফাইড সো আমরা ইয়ের জন্য পাওয়া যাব সেই জন্য আসলে আমরা ট্রাই করবো আমরা যেহেতু মেটা সুয়েটের একটা টিউটোরিয়াল বা বা মেটা সুইট নিয়ে আমরা কথা বলতেছি আমরা মেটা এক্সপ্লয়েটে আসলে দেখব সো আমরা মেটা স্পপ্লুইটটা অন করে দিব আমরা অলরেডি কমান দিয়েছি মেটা এক্সপ্লয়েট এর যে কমানটা রয়েছে সে কমান্ডটা আমরা দিয়েছি মেটা স্প্লিটকে রান করার জন্য সো রান হতে থাক বিকজ রান হতে মোটামুটি আমাদের টাইম লাগবে সো মেটা স্প্লিট রান হয়ে গেছে সো এটা আমিকে বড় করে দিতে পারি আরেকটু ওয়েট করলে আসলে ফুল ভার্সনটা আসলে আমাদের এসে যাবে আমরা আরেকটু ওয়েট করি আসলে এখন যে পদ্ধতিটা দেখব মেটা এক্সপ্লোয়েটের সো সেটা হচ্ছে আমরা কি করব সার্চ করব নেম এস 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 ওকে আনকমন স এস এস দেখি এবার কিছু আসে কি না সো মোটামুটি অনেকটাই এসে গিয়েছে সো এতগুলা তো আসলেই আমার পক্ষে দেখা সম্ভব না সো আমরা নির্দিষ্ট কিছু দেখব যেহেতু নির্দিষ্ট কিছু দেখব সেটা হচ্ছে প্রথম যেটা রয়েছে অক্সলারি দিয়ে আসলে ট্রাই করব যে অক্সলারিতে কিভাবে কাজ করে এক্সপ্লয়েটরা বা অক্সেলারির ক্ষেত্রে কি করা হোক বা কিভাবে লগ ইন করা হোক সো আবার লিখব সার্স এসএসএস লগ দেখি দেখেন স্ক্যানার অক্সিলারি নামে দুইটা হয়েছে দুইটা পদ্ধতি রয়েছে একটা পদ্ধতি হচ্ছে লগ ইন আরটা হচ্ছে পাবলিক কী সাহায্যে এস পাবলিক কি আমরা প্রথমটা নিয়ে আসলে ট্রাই করব সো তাহলে কি লেখবো ইউজার আর নট ইউস যেহেতু জিরোতে রয়েছে আইডি সো জিরোতে দিলে এস এস লগ ইন হয়ে যাবে তাহলে এস এস লগ ইন হয়ে যাবে সো এখন যে বিষয়টা আমরা কি করব শ অপশন করব দেখবো যে কি কি বিষয়গুলো লাগবে এনো নিমাস লগ ইন ফলস ইয়েস ব্যাকডোর ডিবি কারেক্ট ফলস পাসওয়ার্ড আর আর পু টোয়েন্টি টোয়েন্টি যেটা দিয়েই রয়েছে আর হোস্ট ইয়েস আর হোস্ট আমাদের দিতে হবে সো আমরা আর হোস্টটাকে হ্যাঁ ট্রাই করব দিতে এবং কি তাহলে আমরা কী করে নিই আমরা একটু ক্লিয়ার করে নিই তো আমাদের কী কী অপশন দেখলাম আমাদের আর হোস্ট দিতে হবে এবং কি ওকে ট্রাই করি দেখি দেন আমরা সেট করে দিব সেট আর হোস্ট আমাদের আর হোস্ট ছিল ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট ওয়ান ফাইভ ওয়ান ওকে আমাদের আর হোস্ট সেট হয়েছে এবং কি আমরা ওয়ার্ড লিস্ট খুঁজবো যে ওয়ার্ড লিস্ট কোথায় রয়েছে ওয়ার্ড লিস্ট ইউজার নেম পাসওয়ার্ড ডিস সেট করে দিতে হবে সেট ইউজার পাসওয়ার্ড ফাইল যেটা রয়েছে আবার দেখি শো ইয়ে ইউজার পাস ফাইল নো রয়েছে এটা আসলে আমাদের দিতে হবে ওকে নয়তো তার পক্ষে খুঁজে পাওয়া সম্ভব হবে না সো এটা ক্লিয়ার করে দিলাম সো এই যে লিস্ট আছে কোথায় লুক এট ওয়ার্ড দেখি আমরা খুঁজে পাই কি না ওকে ওকে এট শেয়ার দেন শেয়ারের ভিতরে থাকে ম্যাটা দেখি এমন কিছু পাওয়া যায় কি না তো অনেক আসলেই ওকে আসলে অনেক পাওয়া গিয়েছে সো আমি এত চাচ্ছি না আমি চাচ্ছি খুব কম সো যেহেতু ওয়ার্ড লিস্ট থাকে ইউজারে সো তাহলে কি হবে আমি একটু দেখে আসি যে লিস্ট আছে কি না সো ক্যাট না আগে সিডিতে যাব সিডি

শেয়ার যদি এলএস গ্র্যাব ম্যাটা যদি দেই তাহলে ম্যাটা স্প্লিট ফ্রেমওয়ার্ক যে রয়েছে এই ফ্রেমওয়ার্কে যাবো সেটি আমরা লিস্ট দেখতেছি খুব ভেঙে ভেঙে করতেছি এই কারণেই যে আপনাদের বোঝার সুবিধার্থে যেন আপনারা সহজে সেটা বুঝতে পারেন যে ওয়ার্ডলিস্ট থেকে আসলে আমরা সেট করবো সো এখানে সিডি ডাটাতে যাব সিডি ডেটা সো এখানে ডেটা এলএস করব। ডেটা যদি এলএস করি তাহলে আমরা ওয়ার্ড লিস্ট নামে একটা অপশন পাবো দেখতে পাচ্ছেন ওয়ার্ড লিস্ট তাহলে সিডি ওয়ার্ড লিস্ট দিয়ে দিলাম সো এলএস করলাম এখন অনেকগুলো ওয়ার্ড লিস্টের ভিতরে রয়েছে দেখেন মেটা স্প্লেটার অনেকগুলো ওয়ার্ড লিস্ট এর ভিতরে রয়েছে সো এখানে রুট ইউজার ক্যাট আগে এস করে নেই রুট ইউজার বের করবো অ্যালএস কী করবো প্যারামিটার গ্র্যাপ রুট সো কমন রুট ইউজার এবং কি রুট ইউজার পাসওয়ার্ড নামে একটা ওয়ার্ড লিস্ট রয়েছে সো যদি ক্যাট করি তাহলে এই পাসওয়ার্ডটা আমরা দেখতে পারবো একটা টি বেশি হয়েছে ওকে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ওয়ার্ড লিস্ট রয়েছে সো ক্লিয়ার করে নিলাম অনেকটা আসলে ভেঙে দেখানো লাগলো এই জন্যই বিকজ এটা আমরা ওয়ার্ড লিস্টটা আমরা খুঁজে বের করব সেজন্যই সো আমরা কি করব সেট করে নিব আমাদের ওয়ার্ডলিসটা সেট পাসওয়ার্ড ফাইল ইউজার ডাটা এটা ফাইলটা সেট হয়ে গেল এখন সেট ভারবুস মুড রয়েছে যেটা দেখতে পাচ্ছেন ফলস করে দেব আচ্ছা ফলস এখন কি করব আমরা আমরা আমাদের কোডটাকে রান করে দেব আমি জাস্ট ওয়েট করবো দেখবো বোর্ড ফোর্সিং হচ্ছে বোর্ড ফোর্সিংয়ের মাধ্যমে আসলে ট্রাই করতেছে লগ ইন করার লগ ইন করতে পারে কি না সেটা সময়ের দাবি হ্যাঁ সে ট্রাই করতেছে আমরা যদি ভারবোসটা ফলস না করে ট্রু করে দিতাম তাহলে কিন্তু আমরা দেখতে পারতাম কীভাবে আসলে বোর্স ফোর্সিংটা হচ্ছে বা কিভাবে কাভার করতেছে যেহেতু ফলস করে দিয়ে দিলাম আমরা জাস্ট ওয়েট করব সো এটা হতে থাক আমরা আরেকটা মেথড দেখে আসি যে আরেকটা মেথডের সাহায্যে কিভাবে আসলে ট্রাই করা যায় সো আমি আরেকটা টার্মিনাল শুধু বেশ কালি ওকে এটা হতে থাক ওকে কমপ্লিট মডিউল আমি রান করে আবার দিয়ে রাখি বিকজ এর আগেরটা একটু প্রবলেম হয়েছে আসলেই টাইম লাগবে ওকে আমরা দেখে আসি আমি এখনও ম্যাটাসপ্লুইডকে রান করতে চাচ্ছি যে মেটা ম্যাটাসপ্লুইট রান করে একটা আর একটা অ্যাটাক চালাইতে সো আমরা ম্যাটাই এম এস এফ কনসোল মেটা ম্যাটাসপ ফ্রেমওয়ার্কটা ডাউনলোড হতে থাক সো এটা এটাও বর্ষবর্তী হতে থাক সো আশা করি সেটাও এসে গেছে কি বলছে স্ক্রিনিং ফর ওয়ান হোস্ট কমপ্লিট অক্সিলারি মডিউল এক্সিকিউটিভ কমপ্লিট ছেড়ে দেওয়ার কারণ আই ডোন্ট নো সো মাস্ট বি অবশ্যই হবে সো আমি আরেকটু একটু দেখব সো অপশান ইউজার পাসওয়ার্ড এটা হচ্ছে ইউজার ফাইল দেওয়া হচ্ছে পাসওয়ার্ড ইউজার এস এ পাসওয়ার্ড আমাকে ইউজারের যে পাসওয়ার্ড এটা আসলে দেওয়ার দরকার ছিল বিকজ পাসওয়ার্ড না দেওয়াতেও একটা ঝামেলা হয়তো হয়ে গিয়েছে Options password file password file run MSS of the error more often fail verbose validate fail validate password file

ক্লিয়ার এখন আমরা কি করবো এটাকে রান করবো ওকে ভ্যালিডেট ফাইল সো আমরা আরেকটা ফাইল নেই দেখি এখানে আমরা ট্রাই করি বিকজ ওটাতে একটু ঝামেলা হয়েছে সো আমরা আর হোস্টকে সেট করবো

রান করে দেব জাস্ট দেখব আসলেই আরেকটা মেথড রয়েছিলো সেটাকে সার্চ করি সার্চ এসএসআইস লগ ইন ইজ এই ইটা আমরা ইউজ করবো ওয়ান ইউজ ওয়ান জাস্ট টু আমরা ক্লিয়ার করে নিব শো অপশন সপশান দেখতে পারছেন এনোনিমাসন ফল বোর্ডসিংসটা ফাইভ ক্রেটিক ডেভি সো আর হোসটা সেট করে নিতে হবে আমাদের হোসটা অবশ্যই সেট করে নিতে হবে সো এর আগে সেট কি ফাইল সেট করে নিতে হবে Uh, username root Set username root um, Set our host one nine two dot one six eight dot one nine zero dot one five one দেন আমি ৰান কৰি দিওঁ এটা ছ' টেষ্টিং ক্লিয়াৰ অথেণ্টিকেশ্যন ফেইল আৰু প্ৰাইভেট লগ ইন ভেলিড ৰান হোষ্ট ইউজাৰ ফেভ অক্সাৰী অক্সাৰী মডেল এক্সিকিউটিভ কমপ্লিটেড সো দেখতে পারছেন আমি আসলে সাকসেস হইলাম না আপনারা এইভাবেই আসলে এসে সাকসেস হতে পারবেন আসলে এইভাবেই খুঁজে কাজটা করা হো আমি অবশ্যই সাকসেস হব এবং কি আগেও হয়েছিলাম বাট আজকে যেহেতু ভিডিও করতেছি এখানে আমি আসলে সাকসেস হলাম না মূলত এইভাবেই আসলে অ্যাক্সপ্লোয়েটগুলো খুঁজে আসলে অ্যাক্সপ্লোইটগুলো ট্রাই করে যে এইভাবে এক্সপ্লোয়েটগুলো করতে এ সাহায্যে করতে ট্রাই করে সো আমিও আরেকবার লাস্ট ট্রাই করব দুইটা মেথডের ভিতরে একটা মেথড আসলেই আমার কাজ করলো না আই ডোন্ট নো কেন কাজ করলো না কেউ যদি আসলে অভিজ্ঞ থেকে থাকেন যদি আমার ভিডিওটা দেখে কোনো প্রকার এখানে প্রবলেম থাকে আমাকে একটু ট্রাভেল শ্যুটের জন্য প্রবলেমটা ধরিয়ে দিতে আসলে কাজ করবেন আর আমি ভিডিও এডিটিং মানে কোনো অংশ কেটে দেয় না আমি তো পারলেও সেটা দেই আর না পারলেও সেটা দেই বিকজ ইটস পার্ট অফ মাই স্টাডি সো দ্যাটস ওয়াই শুধু তো আমারই পারতে হবে তেমনটা বিষয়টার না আমি আসলে স্টেপগুলো আপনাকে দেখায় দিচ্ছি আমি আসলে একজন স্টুডেন্ট আমি শিখতেছি প্রতিনিয়ত শিখবো সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার বুদ্ধগম্য হবে বা বুদ্ধগম্য হতে পারছেন কিভাবে এক্সপ্লয়েট করে টোয়েন্টি টোয়েন্টি ফুটকে এবং কি কিভাবে অ্যাক্সপ্লুইড সেটাকে মেথডটা করে এবং কি কীভাবে কাজ করে ধন্যবাদ এই পর্যন্ত আমি ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম হাই আমি বনিয়ামিন আমি বিভিন্ন সময় সাইবার সিকিউরিটি সম্পর্কে কথা বলে থাকি বনিয়ামিন মূলত একটি সাইবার সিকিউরিটির চ্যানেল সো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন